গুড মর্নিং, হাই, অমিতাভ জুই দ্য ম্যাজিক শিস তোমাদের কাছে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। একদম, আর এই ভিডিওটা হচ্ছে বই নিয়ে। একদম, তোমরা তো জানোই যে আমরা যেমন ঘোরার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি, সেরকমই আমাদের একটা নতুন ধরনের সিরিজ আছে, সেটা হচ্ছে বই, বাংলা বইয়ের গল্প। আর সেই বইগুলো হচ্ছে রহস্য, রোমাঞ্চ আর ভৌতিক, তন্ত্র থাকে, যেগুলো আমাদের খুব কাছের, মানে আমরা এই বইগুলো পড়তে ভালোবাসি। আর সত্যি কথা বলতে কি, তোমাদের কাছে যখন আমরা এগুলো বলে থাকি বা তোমাদেরকে আমরা রেকমেন্ড করি, সেই টাইমে তোমাদের কাছ থেকেও কিন্তু আমরা অনেক অনেক বেশি মানে অ্যাপ্রিসিয়েশন পাই। আমরা কিন্তু এই ধরনের যে ভিডিওগুলো আমরা করি, রিভিউ মানে রিভিউর ভিডিওগুলো, সেখান থেকে কিন্তু অনেক মেসেজ তোমাদের পাই, এবং সেগুলো যে পড়তে তখন আমাদের কি ভালো লাগে, তাই জন্যই তখন আমরা ভাবি যে ঠিক আছে একটু সময় লাগছে। আমরা ইন দ্য মিন টাইম কিন্তু আমরা অনেক বই পড়ি, কিন্তু সমস্ত বই হয়তো সেটা আমাদের মনের কাছাকাছি এসে পৌঁছায় না। এবার যখন দেখি যে না, চার পাঁচটা বই খুব ভালো আমরা পড়ে ফেলেছি, সেটা আমাদের বন্ধুদের সাথে শেয়ার করা যায়, তখন আমরা আবার এই ভিডিওটা নিয়ে তোমাদের কাছে চলে আসি। তো এই কথাটা সময় লাগে, একদম এই কথাটার মধ্যে দিয়ে বুঝতে পারলে তো আমরা দেরি করে ফেলেছি, অনেকটাই দেরি করে ফেলেছি, তার জন্য সরি। কিন্তু সত্যি তুমি যেটা বললো, আমরা অনেক বই পড়ার মাঝে কিছু বইকে আমরা সত্যি আমাদের মনের খুব কাছে পেয়েছি। তো চলো আজকে বেশি কথা বলবো না, চট করে ভিডিওটার মধ্যে ঢুকে যাই আর তোমাদের কাছে সেই বইগুলো নিয়ে আসি। আজকে সবার প্রথম যে বইটা নিয়ে তোমাদের কাছে আমাদের আসা, সেটা হচ্ছে অভিক সরকারের প্রেতযক্ষ ও অন্যান্য। এই বইটা দীপ প্রকাশনী থেকে প্রকাশিত আর বইটার দাম হচ্ছে 300 টাকা। অভিক সরকার বলতেই প্রথম যে গল্পের বইটা আমার সব থেকে মনে আসে সেটা হচ্ছে এবং ইনকুইজিশন। আর এই বইটা মনে হয় তোমরা সবাই পড়েছ। আর এই বইয়ের সব থেকে কাছের গল্প আমার ছিল হচ্ছে ভোগ। এই বইটা নিয়ে একটা বাংলা মুভিও হয়েছিল, সেটা হচ্ছে পূর্ব পশ্চিম দক্ষিণ, আমরা দেখতেও গেছি। আর পরাণ বন্দ্যোপাধ্যায় তাতে অভিনয় করেছিলেন, আর সেই পরাণ বন্দ্যোপাধ্যায়ের চরিত্রটার নাম ছিল হচ্ছে কৃষ্ণচন্দ্র আগম্বাগেশ। এই বইয়ের গল্প সেই কৃষ্ণচন্দ্র আগম্বাগেশকে কেন্দ্র করে। এই বইয়ের কথক হচ্ছেন ভবতারণ চাটুজ্যে। আচ্ছা, তোমাদের এবার একটুখানি একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা বাঙালিরা জানো তো সব থেকে মজা, ছেলেরা বিশেষ করে সব থেকে মজা কোথায় পাই বলতো? বন্ধুদের সঙ্গে গল্প, আড্ডা, তাস খেলা, ক্যারাম খেলা, এগুলো কোথায় হয় বলতো? ক্লাবে। তো সেই রকমই একটা জায়গা থেকে এই গল্পের প্রেক্ষাপট, যেখানে এই ভবতারণ চাটুজ্যে তিনি হচ্ছেন এই ক্লাবের একজন বয়স্ক সদস্য, আর সেই ক্লাবেই আছে কিছু ছোট ছোট ছেলেরা। তো যখনই এই চাটুর্য মশাই এই ক্লাবে পৌঁছন, সেই ছেলেদের আবদারে তিনি খুলে বসেন তার গল্পের ঝুলি, আর সেখান থেকেই উঠে এসছে 4টে গল্প, যেটা নিয়ে এই বই আছে, মানে যেটা অ্যাকচুয়ালি এই বইয়ে আছে। তার মধ্যে 4টে গল্পের মধ্যে আছে হচ্ছে, একটা গল্প হচ্ছে তেলিয়া ভোলা, একটা গল্প হচ্ছে প্রেতযক্ষ, একটা গল্প হচ্ছে আমাদের হারিকাত, আর একটা গল্প হচ্ছে কাউরিবুড়ির মন্দির। লাস্ট গল্প যেটা তোমাদেরকে বললাম কাউরিবুড়ির মন্দির, সেটা নিয়ে একটা আলাদা বইও আছে, তোমরা সেটাও কিনতে পারো বা এই প্রেতযক্ষ থেকেও পড়তে পারো। তেলিয়া ভোলা যে গল্পটা, তোমাদের আমরা বেশি স্পয়লার দেবো না, কিন্তু সত্যি কথা বলতে গেলে এই তেলিয়া ভোলা গল্পটা জানো তো মানে মানুষের লোভ, মানুষকে কোন জায়গায় নিয়ে চলে যেতে পারে এবং সেখান থেকে কিভাবে সে শয়তানে রূপান্তরিত হয়, সেটা হচ্ছে এই তেলিয়া ভোলা গল্প। যদি তোমাদেরকে বলতে হয় প্রেতযক্ষর গল্প, তাহলে প্রেতযক্ষের সারমর্ম বললে আমি বলবো যে একটা মানুষের ভালোবাসা, ভালোবাসা কিন্তু শুধুমাত্র জীবিত মানুষের সঙ্গেই হয় না, একটা মানুষের ভালোবাসা হয়তো কোনো বস্তুর সঙ্গেও হতে পারে, এবং সে কতটা জড়িয়ে যায় সেই বস্তুটার সঙ্গে, সেখান থেকে গল্পের উদ্ভব হয়েছে প্রেতযক্ষ। হারিকাটও একটা সাধারণ গল্প আমি বলবো, কিন্তু সব থেকে আমার জুয়ের সব থেকে মনের কাছে যদি কোনো গল্প হয় সেটা হচ্ছে এই বইয়ের কাউরিবুড়ির মন্দির। একটা গ্রাম আছে, সেই গ্রামটার নাম হচ্ছে পিতরাগা, এবং সেই গ্রামের মধ্যে আছে মায়ের এক মন্দির। সেই মন্দিরে পুজো দেয় সেই গ্রামেরই একটা একটা গোষ্ঠীর একটি পরিবার, এবং তারাই বংশ পরম্পরায় সেই মন্দিরে পুজো দিয়ে আছে, তাদেরই অধিকার সেই মন্দিরে পুজো দেওয়ার। যখনই তোমাদেরকে বললাম কাউরি বুড়ি, বুড়ি এই কথাটা থেকে বুঝতে পারছো যে কোন মায়ের কোন রূপের সঙ্গে কথা আমরা বলতে চাইছি? আগের যে গল্পের আমরা যে সিরিজটা বানিয়েছিলাম সেখানেও আমরা বলেছিলাম ধূমাবতীর মন্দির, তো এই কাউরি বুড়ি আর কেউ নয়, মা ধূমাবতী, এবং তাকে নিয়েই গল্পের প্রেক্ষাপট। আর তোমরা তো জানোই যে মায়ের যেমনি ভালো রূপ থাকে তেমনি মায়ের থাকে খারাপ রূপ, তো এই ধূমাবতীর মন্দির আর এই কাউরিবুড়ির মন্দির এই গল্পের প্রেক্ষাপট সেখানে।
কত ভয়ানক হতে পারে সেই মন্দিরের কাহিনী এবং সেখান থেকে কিভাবে গল্পের উত্থান এই বইয়ের মধ্যে তোমরা সব পাবে। তবে হ্যাঁ, একটা কথাই বলে রাখি, সেটা হচ্ছে এই কাউরিগুড়ির মন্দির হচ্ছে আমি বলবো যে অ্যাডাল্টদের জন্য, এটা তোমরা যখন পড়বে সেই দিকটা একটু খেয়াল রেখে পড়ো। কিন্তু এই বইয়ের চারটে গল্পই হচ্ছে অনবদ্য, বিশেষ করে কাউরিগুড়ির মন্দির। আর রিসেন্টলি তো একটা মানে মীর চ্যানেলে এটা এসেছিল, তো ঠিক ঠিক একদম জুনিয়রটা ঠিক মনে করিয়েছে, মীরের যে চ্যানেলটা মীর আফসার আলী যে আমাদের সানডে সাসপেন্সের মতো যে একটা চ্যানেল আছে, সেখানে এই রিসেন্টলি কাউরিগুড়ির মন্দির এসছে এবং তার পর্ব এক আর দুই আছে। আমাকে যদি জিজ্ঞাসা করে বা আমাদেরকে যদি জিজ্ঞাসা করে, আমি বলবো কি বলতো, বই কিনে নতুন বইটা খুলে তার গন্ধটা নিয়ে পড়ার একটা মজাই আলাদা। এটা একদম ঠিক। তো যাই হোক, তোমরা দেখো কোনটা তোমাদের জন্য ভালো, কিন্তু আমরা তোমাদেরকে রেকমেন্ড করব বইটা কেনো, প্রেতযক্ষ অন্যান্য, তোমাদের সত্যি ভালো লাগবে বইটা। সেকেন্ড যে বই আমাদের রেকমেন্ডেশনে আছে সেটা হচ্ছে গিদরা। গিদরাটা দুটো পার্টে রয়েছে, গিদরা ওয়ান আর গিদরা টু। এই যে এটা হচ্ছে ওয়ান মানে পর্ব এক, আর এটা হচ্ছে পর্ব দুই। আমাদের এই বইটার রাইটার হচ্ছে আবির রয়, আর হচ্ছে পাবলিকেশনস হচ্ছে বিভা পাবলিকেশন। বিভা পাবলিকেশনস এর মনে হয় আমরা সব বই আমাদের কাছে আছে, আর সব বই প্রায় আমরা মানে পড়েছি। মানে বর্তমান সময়ের অলৌকিক বলো, তন্ত্র বলো, ভৌতিক বলো, এই রহস্য রোমাঞ্চ, এই সেগমেন্টগুলোতে বিভা পাবলিকেশনস একদম ফাটিয়ে দিচ্ছে, মানে দারুণ কাজ করছে। তো এই বইগুলোর দামও খুব বেশি না, কলেজ স্ট্রিট থেকেই আমরা কিনেছি। গিদারা ফার্স্ট পার্টটার দাম 123 টাকা, সেকেন্ডটার দাম হচ্ছে 177 টাকা মনে হয়, 177 টাকা। তো গল্পটার মধ্যে যাওয়ার আগে ফার্স্ট তোমাদের কিছু কথা বলতে চাই। সাধারণত আমরা জানি যে যখনই কোনো দুটো কোনো মঙ্গলসূচক জিনিসের মিলন হয় তখন সেখানে একটা সৃষ্টির আধার তৈরি হয়, কিন্তু যখনই সেখানে 3 নম্বর কিছুর অনুপ্রবেশ ঘটে, অনুপ্রবেশ কথাটাই পার্টিকুলারলি বলছি, তো সেখানে তখন মানে সৃষ্টির বদলে ধ্বংস আসে। যেরকম ধরো দুটো নদী, তাদের মিলনে সেখানে হচ্ছে উর্বরতা বৃদ্ধি পায় মাটি, সেখানে শস্য শ্যামলা প্রকৃতি দেখা দেয়। কিন্তু যখনই সেই দুটো নদীর মাঝখানে তৃতীয় নদী চলে আসে তখন দেখা দেয় প্লাবনের। তারপরে ধরো আমাদের সূর্য এবং চন্দ্রের একটা গতিপথ রয়েছে, সেই গতিপথে তারা চলছে, কিন্তু যখনই সেখানে পৃথিবীর আগমন ঘটে তখন কি হয়, গ্রহণ। তার মানে বুঝতেই পারছ যে তৃতীয় কোনো কিছুর প্রবেশে মানে সেখানে কিন্তু একটা অমঙ্গলসূচক ঘটনা। তেমনি এখানেও তাই, গিদরাতেও তাই দেখা গেছে, তিনটে জগৎ, স্বর্গ, মর্ত্য, পাতাল, এবং তিনটে বিস্তার এবং তিনটে অপদেবতার যে মিলন একটা মহেন্দ্রক্ষণে, কি সেই মহেন্দ্রক্ষণ যে যখন কিনা 8টা যে আমাদের গ্রহ রয়েছে সে 8টা গ্রহ যখন এক সরলরেখায় আসবে, এই মহাজাগতিক একটা যে মহেন্দ্রক্ষণ তৈরি হবে, তখন কিন্তু এক মহাপিশাচের আবির্ভাব ঘটবে। এবার কেন হঠাৎ করে এই মহাপিশাচের আবির্ভাব ঘটল এবং এই মহাপিশাচের আবির্ভাবের কথা বা তার সম্বন্ধে ব্যাখ্যা কিন্তু আমাদের বহু বহু প্রাচীন লোকগাথায়, বিভিন্ন ধর্মের লোকগাথায় রয়েছে, মেনলি জাপানিজ মাইথোলজিতে কিন্তু এটার উল্লেখ রয়েছে। এবং সেখানে বলা হয় যখনই এর আবির্ভাব ঘটেছে বিনাশ আর হাহাকার ছাড়া আর কিছুই হয়নি। তো এবার চলে আসি বর্তমান সময়, আমাদের কি বলবো, ইন্ডিয়ান মাইথোলজিতে বা মানে হিন্দু ধর্মে পুরী, উজ্জয়িনী, তারাপীঠ, এটা হচ্ছে তিনটে একদম বলতে গেলে ধর্মীয় পীঠস্থান। কিন্তু এই তিনটে সবথেকে পবিত্র ধর্মীয় পীঠস্থান থেকেই হচ্ছে, ধর্মক্ষেত্র থেকেই তিনটি শয়তানের আবির্ভাব ঘটে, তিন মূর্তিমান শয়তান, এবং এদের সমন্বয় একটা বিশেষ মহেন্দ্রক্ষণে কি হচ্ছে, স্বর্গ এবং মর্ত্যের একটা পথ তৈরি হচ্ছে, এবং সেই পথের মধ্যে দিয়েই হচ্ছে এই মহাপিশাচ যার নাম কিনা গিদরা তার আবির্ভাব ঘটছে। এবং এর আবির্ভাবের ফলে কি হবে, কিভাবে পৃথিবীর একটা বিনাশের দিকে সে এগিয়ে যাবে, তারপর তাকে উদ্ধার করবে কিভাবে সেই জায়গা থেকে, সমস্ত কিন্তু বলতে গেলে এই গল্পটায় লেখা আছে প্রথম খণ্ডে। তা প্রথম খণ্ডে বলতে গেলে এই পিশাচের উত্থান এবং তার কি পরিণতি হয় সেটার বর্ণনা আছে। এবার দ্বিতীয় গল্পে তাহলে কি থাকবে, দ্বিতীয় গল্পে দেখা গেছে 3টে বছর আরো এগিয়ে গেছে। তো 3টে বছর মানে মানে মানুষ শান্তিতেই ছিল, কোনো কিছু সমস্যা হয়নি, কিন্তু হঠাৎ দেখা যায় 3টে বছর পর যে 3টে ধর্মীয় স্থান তোমাদেরকে বললাম, পুরী, উজ্জয়িনী এবং হচ্ছে তারাপীঠ, সেখানে কিছু কিছু ঘটনা, অমঙ্গল ঘটনা আবার দেখা দিতে শুরু করেছে। যেরকম ধরো পুরীতে হঠাৎ করে বিচে কিছু কিছু ক্ষতবিক্ষত নরকঙ্কাল দেখা গেছে, তারপর তারাপীঠে এক নরমিত যজ্ঞের সূচনা হয়েছে এবং সেই যজ্ঞের যে দেবতা সেই দেবতার হচ্ছে 3টে মাথা আবার,
এবং হচ্ছে আবার দেখা গেছে উজ্জয়িনীতে 3 বছর আগে প্রচুর হচ্ছে শিশু মানে মারা গেছিল এবং তাদেরকে কবর দেওয়া হয়েছিল, সেই শিশুদের কঙ্কালকে কে যেন নিম গাছে ঝুলিয়ে দিয়েছে। 3টে ঘটনাই বুঝতে পারছো একটা একটা কি বলবো একটা বিনাশ একটা অমঙ্গলের দিকেই আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো হঠাৎ করে আবার এগুলো কেন হলো, কেন শুরু হলো, সে কি আবার ফিরে আসলো, তার কি আবার উত্থান হলো, তো সেটা নিয়ে হচ্ছে গিদোরার 2 খণ্ড। মানে এই গল্পটা তোমাদেরকে আটকে রাখবে, মানে এটা হলফ করে বলা যায় তাই তো, মানে প্রচন্ড রকম ভাবে একটা রোমহর্ষক গল্প, হ্যাঁ রীতিমতো ভয়ের গল্প, যেটা মানে থাকে না কিছু কিছু ভয় মানে বেশ গায়ে একদম কাটা দেওয়ার মতো গল্প, সেটা হচ্ছে এই রকম গল্প। এবং এর সঙ্গে কি বল, যারা ঘুরতে ভালোবাসো না তারাও একটা কিন্তু খুব সুন্দর একটা মানে ভ্রমণের একটা অ্যাঙ্গেলও পাবে, তাহলে ভয় পেতে গেলে ঘুরতে ভালোবাসলে সমস্ত কিছু স্বাদ যদি পেতে চাও তাহলে কিন্তু আমরা হাইলি রেকমেন্ড করছি এই দুটো বই। এই দুটো বই একসাথেই কিনো, কেননা একটা শুরু করলে সেটা শেষ করে এটাকে ধরতেই হবে, ছাড়তে পারবে না, তাই দুটো বই একসঙ্গেই কিনো। আমাদের দুজনের তরফ থেকে আমাদের হাইলি রেকমেন্ডেশন হচ্ছে গিদরা 1 আর 2। আচ্ছা, এর পরের বইটা যেটা তোমাদের কাছে নিয়ে আমরা আসবো সেটা হচ্ছে মৃত কৈতব সৌরভ চক্রবর্তী। এই বইটা বিভা প্রকাশনী থেকে প্রকাশিত, আবার সেই বিভা, বইটার দাম হচ্ছে 222 টাকা। সৌরভ চক্রবর্তী এই নামটা যখন আমার কানে আসে তখন সবার আগে আমাদের মনে পড়ে চন্দ্রহাঁস, চন্দ্রহাঁস সিরিজ, তা অনবদ্য সিরিজ। বইমেলায় যখন আমরা গেছিলাম তখন সেই সৌরভ চক্রবর্তীর সঙ্গে কিন্তু আমাদের দেখা হয়েছিল, তিনি আমাদের ওই বইটাতে সাইনও করে দিয়েছিলেন। তো যাই হোক, সেই সৌরভ চক্রবর্তীর আরেকটি অনবদ্য বই হচ্ছে ইমৃত কৈতব। এই বইয়ে যদি বলতে হয় প্রেক্ষাপট, এটা একটা ত্রিপুরার একটা জঙ্গলে এই বইয়ের প্রেক্ষাপট। তো ত্রিপুরা মানেই বুঝতে পারছো গাছ গাছালি জঙ্গল, আর সেখানে আছে এক এক অন্য উপজাতি, যে উপজাতি তারা পুজো করে তাদেরই এক দেবতার, যে দেবতা আমাদের সচরাচর নর্মাল দেখা দেবতাদের মধ্যে তার বসবাস নয়, সেই দেবতার নাম হচ্ছে গন্ধবেরুন্দা। এই নামটা তোমাদের কাছে নতুন হতে পারে, কিন্তু যদি তোমরা হিন্দু পুরাণ বা মাইথোলজি বা বিষ্ণু পুরাণ বা শিব পুরাণ এগুলো যদি তোমরা একটু ঘাঁটাঘাঁটি করো তাহলে দেখবে যে এই গন্ধবেরুন্দা আর কেউ নয়, তিনি হচ্ছেন বিষ্ণুরই আর এক অবতার। আমরা নৃসিংহদেবকে চিনি, যিনি প্রহ্লাদের ডাকে এসে হিরণ্যকশিপুকে হত্যা করেছিলেন, সেই তারপরে এই নৃসিংহদেবকে থামানোর জন্য শিবপুরাণে উল্লেখ আছে যে শিবের এক রূপ আসে, এবং সেই শিবের রূপের সঙ্গে বিষ্ণুর যে রূপে যে দ্বন্দ্ব হয় সেই বিষ্ণুর অবতারের নামই হচ্ছে এই গন্ধবেরুন্দা। তার মাথায় হচ্ছে 2 ইগলের মূর্তি, আর হচ্ছে তার মাথার মূর্তি না সরি তার মাথা হচ্ছে 2 ইগলের এবং তার শরীরটা হচ্ছে সিংহ। তো যাই হোক, এই গন্ধবেরুন্দারই পুজো করে থাকে সেই উপজাতিরা, তাদের জন্য আছে একটা একটাই মাত্র মন্দির ত্রিপুরাতে যা লোকচক্ষুর আড়ালে। সেই উপজাতিরা এই দেবতার পুজো করেন, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে এই দেবতা জানো তো পাথরের দেবতা নয়, প্রত্যেক 12 বছর অন্তর অন্তর তিনি জেগে ওঠেন। একজন এই রকম ভয়ানক দেবতা যদি 12 বছর বাদে বাদে জেগে ওঠেন তাহলে কি হতে পারে, একটা বিশাল ব্যাপার কিছু হতে পারে, মানে কি হতে পারে, একটা জঙ্গলের মধ্যে একটা উপজাতি বা একটা ট্রাইব বলতে পারো যারা লোকচক্ষুর আড়ালে এমন একজনের আরাধনা করছেন যিনি 12 বছর বাদে বাদে জেগে ওঠেন এবং যিনি তার নিজের ভোগের জন্য ভোগের চয়ন নিজেই করেন, মানে কিরম গল্পের প্রেক্ষাপট। তো যাই হোক, এই এই বইটা সেই পুরো প্রেক্ষাপট জুড়ে। আমি তোমাকে এটুকু বলতে পারবো বইটা যখন শুরু করবে বইটা ছেড়ে তোমরা উঠতে পারবে না। এই গল্পের প্রধান ক্যারেক্টার হচ্ছে রামানুজ, তিনি হচ্ছেন দিল্লিতে থাকেন এবং তিনি তার কর্মসূত্রে গেছেন হচ্ছে ত্রিপুরাতে, এবং সেখানে গিয়ে তিনি মুখোমুখি হন এই গন্ধবেরুন্দার। তো সেইখান থেকেই গল্পের প্রেক্ষাপট, সেই ভয়ানক কাহিনী সব কিছুকে অবলম্বন করে এই বইটার হচ্ছে আধার। আমি তোমাদের আর বেশি স্পয়লার দেবো না, এইটুকুই তোমাদেরকে বলবো যে বইটা চট করে তোমরা কিনে নাও আর পড়ে ফেলো, আশা করি তোমরা এতটুকু নিরাশ হবে না। আর আমাদের কিন্তু জানিও বইগুলো যখন তোমরা পড়বে তখন কিন্তু আমাদের জানিও, কিন্তু করবো সবসময় যে আমরা তোমাদেরকে বলছি তোমরা আমাদেরকে কমেন্টে জানাবে যে তোমাদের বইগুলো কেমন লাগছে, ভালো লাগছে না খারাপ লাগছে। আমরা চেষ্টা করি কি বলতো অনেক বই পড়ে তোমাদের কাছে ভালো বইগুলো যেগুলো আমাদের মনের বই সেগুলোকে নিয়ে আসা। আর ছোটবেলা থেকে বাঙালি হয়ে তো জন্মেছি, ছোটবেলা থেকে না ভূত
তন্ত্র, পিশাচ, এই সমস্ত, রাত্রির অন্ধকার হবে, ভূতের গল্প হবে, এই না হলে ছোটবেলায় সেই লোড শেডিং হলেই যেন মনে হচ্ছে না এই গল্পগুলোর বেশি ভালো লাগে। আর তখন হেরিকেনের আলো ছিল, তখন হেরিকেনের আলো মানে ভয় পেতাম তাও পড়বো। চলো, এইটা হচ্ছে আমাদের তৃতীয় বই। হ্যাঁ, তৃতীয় রেকমেন্ডেশন বইটা সৌরভ চক্রবর্তী। লাস্ট যে বইটা নিয়ে তোমাদের কাছে আমরা আসছি, সেই বইটা হচ্ছে শ্রমিকদের সর্বংসহ কালীগুণী। সত্যি কথা বলতে গেলে এই জাতীয় গল্প, মানে ভৌতিক বা তন্ত্র, এই জাতীয় গল্প আমরা যারা পছন্দ করি তাদের কাছে কালীগুণী হচ্ছে একটা বিখ্যাত চরিত্র। হ্যাঁ, তার আগে বলে রাখি এই বইয়ের প্রকাশনী কিন্তু বিভা প্রকাশনী, বইয়ের দাম হচ্ছে 222 টাকা। আচ্ছা, এটা হচ্ছে কালীগুণীর রিসেন্ট এডিশন সর্বংসহ। এর আগে আরও 4টে এডিশন আছে, তার মধ্যে প্রথমটা ছিল হচ্ছে 6 রহস্য, ত্রাহিমাম, কিস্তিমাত, মরণ পাঞ্জা, আর তারপর হচ্ছে এই বইটা। আগের 4টে বইও অনবদ্য আর এই বইটা তো অনবদ্যই। সত্যি কথা বলতে গেলে আমরা বিভূতিভূষণ বা তারাদাস বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিক তো সবাই পড়েছি। আজকের দিনে দাঁড়িয়ে যদি তারানাথ তান্ত্রিকের সমকক্ষ কোনো ক্যারেক্টার হয়ে থাকে বাংলা গল্পে, তো সে হচ্ছে এই কালীগুণী। আর সত্যি কথা বলতে কি বলতো, একটু আগে জুঁই যেটা বলছিল না যে গল্পের জন্য একটা আবহ, সেটা হচ্ছে সব থেকে জরুরি। তো এই বইয়ে আমি বলবো তার রন্ধ্রে রন্ধ্রে সেটা রয়েছে। গল্পের প্রেক্ষাপট হচ্ছে গ্রাম বাংলা, রাতের অন্ধকার, ঝিঝি পোকা, পুকুরের কালো জল, গাছের ছায়া, বট গাছের ঝুড়ি, এই সব নিয়েই একটা যেন অনবদ্য প্রেক্ষাপট তৈরি। তুমি বলছো চোখের সামনে যেন ভাসছে জিনিসগুলো। হ্যাঁ, মানে তুমি ভাবো, আমারও, আমিও নিজে যখন বলছি এই সমস্ত যদি বইয়ের আবহে থাকে, তোমার ভূতের গল্পে এমনি একটা গায়ে শিহরণ জাগে। আর সেই সমস্তর মধ্যে যখনই এই সমস্ত পিশাচ বা ভৌতিক উপদ্রব যখন শুরু হয়, তখনই অন্ধকারের মধ্যে থেকে যখন কানের মধ্যে বেজে ওঠে না রায়দিগড়া গ্রামের কালীপদ গুণী, তখন যেন গায়ে একটা শিহরণ জাগে। আমার এখনো বলতে গিয়ে কাটা দিচ্ছে, তার মানে বুঝতে পারছো যে বইটা আমাকে কতটা টানে। এই লাস্ট বইটাতে 3টে গল্প নিয়ে তৈরি, একটা হচ্ছে সর্বনাশের হেয়ালি, একটা হচ্ছে ধ্বংসের পুঁথি, আর লাস্ট হচ্ছে সানিয়ারির প্রেত। সত্যি কথা বলতে গেলে এই বইয়ের প্রথম 2টো গল্পই হচ্ছে আসল, যেখানে ধ্বংসের পুঁথি আর সর্বনাশের হেয়ালি। আমাদের পুরাণের এক উল্লেখযোগ্য মহারাজ, তোমরা জানবে এই বইটা পড়লে যে তিনি কে, আমি এখন তোমাদের স্পয়লার দেব না, তিনি তারই এক অনুচর জলধরকে দিয়ে যান এক মরণ পুঁথি আর এক ভয়ঙ্কর মালা, এবং তাকে লুকিয়ে রাখতে বলেন মানুষের নাগালের অনেক বাইরে। কিন্তু সত্যি কি তাকে লুকিয়ে রাখা গেছিল? লুকিয়ে রাখা গেলে তার বইটা আসতো না, তাই না? সত্যি কি তাকে লুকিয়ে রাখা গেছিল? যায়নি। এবং সেখান থেকে কি উদ্ভব হয়, কিভাবে এক পিশাচের জন্ম হয়, এবং মহাভারতের ক্যারেক্টারকে কিভাবে সুন্দরভাবে এই গল্পের মধ্যে প্লট করা হয়, সেই নিয়েই এই গল্পটা সর্বংসহ। নতুন করে আর সত্যি বলার কিছু নেই, তোমরা কালীগুণী সিরিজের চোখ বন্ধ করে সব কটা বই, 5টা বই কিনে ফেলতে পারো, তোমাদের এতটুকু এই বইটা নিরাশ করবে না। তো আমাদের তো 5টা বই তোমাদের রেকমেন্ড করলাম আমরা, কেমন লাগে সেটা কিন্তু প্লিজ জানিও। এটা একদম ঠিক কথা, মানে আমরা, দেখো, আমরা আমাদের দিক থেকে তোমাদের বলছি, আমাদের ভালো লাগার সঙ্গে তোমাদের ভালো লাগাটা সত্যি ম্যাচ করছে কিনা বলো। আর দ্বিতীয় হচ্ছে যে এরকম যদি কিছু বই থাকে যেটা আমরা হয়তো মিস করে গেছি, বা তোমরা হয়তো চাইছো যে আমরা এই ধরনের বইয়ের রিভিউ করি, এই পার্টিকুলার কোনো বই আমরা রিভিউ করি, তাহলে সেটাও কিন্তু আমাদের কমেন্ট বক্সে তোমরা লিখে জানাতে পারো, আমরা সেই বইটা পারলে মানে সেটারও রিভিউ আমরা করবো। কেন বলতো, এই এই জিনিসটা হচ্ছে সব থেকে ভালো, মানে তোমরাও রেকমেন্ড করবে, আমরাও তোমাদের রেকমেন্ড করছি, তাদের মনে হয় রিলেশনটা আরো বেশি ভালো, আরো বেশি ভালো হবে। তবে একটা কথা তোমাদের একটু বলে রাখি, সেটা হচ্ছে আমরা এখন তো জানোই অস্ট্রেলিয়াতে আছি, প্রচন্ড ঠান্ডা, তো যাই হোক, এখান থেকে তো আমরা বইটা কিনতে পারবো না, তোমরা যে বইগুলো রেকমেন্ড করবে সেগুলো যদি ইবুকে থাকে খুব ভালো, তাহলে সেগুলো আমরা একটু পড়ে নিতে পারবো। সেটাই সেটা একটা, আর নইলে কি বলতো, সেই আমাদের তাহলে কুরিয়ার করে আনতে হবে। তো যাই হোক, আরেকটা আমি তোমাদের যে জিনিস বলতে চাই, মানে এটা আমাদের দুজনের খুব মনে হয় যে যেহেতু আমরা টিপিক্যালি ভৌতিক রহস্য রোমাঞ্চ এই ধরনের গল্প পড়তে বেশি ভালোবাসি, তো বলে না তাহলে দর্শন ধারী, তো বইয়ের প্রচ্ছদ যদি ভালো হয় না, সেটা যদি একদম মানে টান টান উত্তেজনাপূর্ণ একটা প্রচ্ছদ হয় না, তোমাকে দেখবে সেই বইটা যেন আপসি আকর্ষণ, মানে সিনেমার পোস্টারের মতো বইয়ের প্রচ্ছদ ডিজাইন। আমি বইগুলো বোঝাচ্ছিলাম, ধরো এই যেরকম মৃত কৈতবটা, এটাও বলছিল দেখো এই বইটা মানে প্রচ্ছদটার মধ্যেই সেই ব্যাপারটা পুরো প্রকাশ পাচ্ছে, যে
মানে ও যেটা বলতে চাইছিল যে দুটো তোমার ঈগলের মুখ আর নিচে হচ্ছে তোমার সিংহের যে ব্যাপারটা, সেটা তোমাকে একটা আদল দিয়ে দিচ্ছে, মানে সেটাই যেন তোমাকে টানবে যে কি আছে বইটার মধ্যে পাতাটা উল্টে বার দেখি। তো যাই হোক, আমরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা প্লিজ আমাদের জানিও, আমাদের বইগুলোর রেকমেন্ডেশনটাও কেমন লাগলো সেটা প্লিজ জানিও। আশা করছি ভালো লাগবে, আশা তো করছি তোমাদের সবারই ভালো লাগবে। আর তোমরা যেভাবে আমাদের সঙ্গে আমাদেরকে সাপোর্ট করো বা আমাদের সঙ্গে থাকো, সেরকম ভাবে সবসময় আমাদের পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।